আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ একটা ফুড ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা সৌদি আরবের ফেমাস একটি খাবার খেপসা খাব। সেই খেপসা খাওয়ার জন্য আজ আছি আমি, আলামিন, শাহাদ ভাই, দেলোয়ার ভাই, আরিফ। তো আমরা সবাই আজকে চলে আসলাম একটা মাতাম, যিনি সৌদি আরবে যেটাকে বলা হয় রেস্টুরেন্ট। তো এখানে কি খাবার খাই এবং কিভাবে খাই আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করব। যারা আমার দ্য মাসকারা লিমিটেড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করব, আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমরা যখন আসার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখন দেলোয়ার ভাই আসতে চায়নি, কারণ এটা ওনার একটা সব সময়ের একটা অভ্যাস। আমরা যখন ভালো কিছু একটা বলবো আসবে উনি, কিন্তু আসার আগেই না এগুলো হবে না, এগুলো করবো না, এগুলো ভালো লাগে না, এরকম একটা বিষয়। কিন্তু সবচেয়ে বেশি উৎসাহ কিন্তু উনিই দিয়ে থাকে। তো আমরা কিন্তু আজকে ওনাকে নিয়ে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কেমন ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি আবারও বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে দেখতে থাকুন। না আরিফে যেটা কইছে দেখতেছি আপনার এটা লাগে মিলেনি। আরিফে কয় হ্যাঁ কনের আগেই কয়ে লই কি কইব। এই যে এই যে একজন ব্যক্তি বুঝছেন, আমরা কেউ কিছু করার আগেই আমরা চিন্তা করে লই যে দেলোর ভাই আগে কি কইব, পরে লাস্টে গিয়ে কিন্তু কথা হেডেই মিলে। যদি কেউ খাওয়ার কথা কয় না এই গুণ কি স্যাং খাইবো নাকি, এটি আমার নয় এর চেয়ে ভালো। কেমনি জানি আরিফে কর নাম নেই না ভিউয়ার্স, এই যে দেখেন আমাদের সামনে খেপসা চলে আসছে। আমরা এখন সৌদি আরবে, আর সৌদি আরবের মাতাম থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি খেপসা কেমন হয়। এই খেপসাটা মুরগি কিংবা ছাগলের মাংস দিয়ে খুব মজার হয়ে থাকে। এটা সাদাও হয় এবং কালারিংও হয়, যার যেটা ভালো লাগে। তো আমরা প্রায় সময় সাদাটাই বেশি খেয়ে থাকি, আর আজকে একটু কালারিং নেওয়া হয়েছে। এটা একটা মশলাবিহীন খাবার এবং খুব সহজ একটা রেসিপি, অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই খাবারটা। শুধু মুরগি আর চাল হলেই হয়ে যায়, সাথে একটি পেঁয়াজ হলে আরও বেশ ভালো হয়। এই খেপসাটার স্বাদ বাড়িয়ে দেয় রসুন বেশি দেওয়াতে। আপনি যতটা রসুন দিবেন ওই রসুনের গন্ধেই কিন্তু খেপসাটা অনেক ভালো হয়। সৌদিরা যে কোনো খাবার বিনা মশলা এবং বিনা ঝালে খেয়ে থাকে। একটা
বেড়ালে দিলার ভাই একটা দেন না মরিচে কামড় দেন কো এমনি ভাঙিয়ে গেলে এমনি কামড় দেন পারে না দেখেন পারে না মরিচ খেতে পারে না নোয়াখালীরা মরিচ খেতে পারে না আমি ছোট মানুষ। যারাই সৌদি আরব সম্পর্কে ধারণা রাখেন তারা হয়তো জানেন সৌদিরা মরিচ একদম খায় না এবং মশলাবিহীন খাবার খেয়ে থাকে। আর সৌদিদের নিত্যদিনের খাবার হচ্ছে এই খেপসাটা। তারা খুব সহজেই বানিয়ে নিতে পারে, সেই জন্য এই খাবারটা তাদের খুব পছন্দের। তারা কিন্তু বাসায় সাদাটা খুব ভালো বানায়। আর আমরা আজকে মশলা দিয়ে খেয়েছি, সাথে কিন্তু লেবু, পেপসি এবং সালাদ রয়েছে। আর সালাদের মধ্যে কিন্তু সৌদিরা শুধু আপনার শসা, যেটা এদেশে বলা হয় খেয়ার, আর টমেটো, এটা ইউজ করে। পেঁয়াজ কিন্তু তেমন একটা ইউজ করে না, কিন্তু আমরা বাঙালি, সেই জন্য কিন্তু পেঁয়াজটা একদম ওই আরেকজন আড্ডা দে কমছে। এই এবার সারেন না, এবার সারেন আর কত? 75 কেজি তো সারবে। 75 কেজি হ্যাঁ, শুয়ে শুয়ে খাইতেছে, খাওয়া বন্ধ নাই, মানে শুয়ে হইলো খাইবে সাজাত ভাই। 400 গ্রাম এই যে দেখেন, বিসমিল্লাহ, মানে সারাত বেড়ে যদি এনে ঘুমাইতেও দেন, এই ঘুমের থেকে উঠতে হইলো আবার একটু আদ দিব স্যার। আবার এত রয়ে গেল এটা এই খানা আইডি রাখিয়া গেছেন না, আইডি রমজান মাসে দুপুরে টের পাইবেন কেমন লাগে, বুঝছেন? এটা রমজান মাসে দুপুর বেলা বুঝবেন। বন্ধু বান্ধবী আছে, এগুলো একটু খেতনা করে।